আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের সমাজে কথিত আছে, বর্ণিত আছে একটি কথা বা একটি হাদিস, সেটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের গুনাহের কারণে মানুষ জাহান্নামে যাবে, কিন্তু নবীর বরকতে তাদের শাস্তি হবে না, তাদের পায়ে বেড়ি হবে না, তাদের চেহারা কালো হবে না, জাহান্নামে জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না, বরং তারা জাহান্নামে ঘুমিয়ে থাকবে, তাদের শাস্তি তারা টেরই পাবে না। ঘুম থেকে ওঠার পর তাদের জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে এবং তাকে জান্নাতে ফেরত পাঠানো হবে। এমনটাই বিভিন্ন বর্ণনা বিভিন্ন বর্ণিত হয়েছে, কথিত হয়েছে, আমরা এরকম ঘটনা শুনে আসছি। এখন এই কথাটি কতটুকু সত্য? আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস রয়েছে, জামে তিরমিজিতে 2597 হাদিস, সেটা হচ্ছে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কিছু তাওহিদবাদী লোককেও জাহান্নামের শাস্তি প্রদান করা হবে, যারা ঈমান এনেছিল, এমনকি তারা তাতে পুড়তে পুড়তে কলার মতন হয়ে যাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে এবং জান্নাতের দরজায় নিক্ষেপ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, জান্নাতে বসবাসকারী তাদের উপর পানি ছিটিয়ে দেওয়া হবে, যার ফলে তারা সজীব হয়ে উঠবে, যেমনটা বন্যার স্রোত চলে যাওয়ার পর মাটিতে উদ্ভিদ গজায়, তারপর তারা জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি সহিহ। কিন্তু আমরা এত পূর্বে যে কথাটি শুনেছি যে জাহান্নামে সে ঘুমিয়ে থাকবে, সে টের পাবে না, আল্লাহ রাসূল সাল্লামের বরকতে তার রহমতে এরকমটা অতিরঞ্জিত করা হয়েছে, মূলত এরকম কোন হাদিস যে সকল বর্ণিত হয়েছে তা হলো জাল হাদিস, জয়ীফ হাদিস, মুনকার বা বানোয়াট হাদিস। এ ব্যাপারে বিভিন্ন আলেম ইবনু জাহাজি রহিমুল্লাহ, তারপরে ইবনে রজব রহিমুল্লাহ, তারপর ইমাম দারাকুতনি রহিমুল্লাহ প্রভৃতি আলেম একযোগে ওই সকল কথাকে জাল বানোয়াট এরকম বলে উল্লেখ করেছে। তো আমাদের সতর্ক থাকতে হবে যে কোনো কিছুতে অতিরঞ্জিত আমরা যাতে না করি। হাদিসের ব্যাপারে যদি আমরা মানুষকে হাসানোর উদ্দেশ্যে, আপনার দিকে আকর্ষণ করার উদ্দেশ্যে, কান্না করার উদ্দেশ্যে আপনি যদি এই সকল কথা বলেন, তাহলে আলেমদের মাঝে এবং ভক্তদের মাঝে বিভক্ত সৃষ্টি হয়ে যায়। আপনি জাহান্নামের ভয় দেখান, সেটা ভালো, কিন্তু অতিরিক্ত শাস্তির কথা বলবেন না। আবার জান্নাতে কথা বলেন, কিন্তু এমন আমল বলবেন না যেটা জাল হাদিস বা এটা বানোয়াট হাদিস। যেমন এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আপনি যদি বলেন যে আপনি ইমানদার হয়েছেন, এখন আপনি মারা গেলে আপনি জান্নাতে কোনো সমস্যা হবে না, আপনি নবীর উম্মত, আপনাকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন না, জাহান্নামে যাবেন কিন্তু আপনি কোনো শাস্তি পাবেন না, এরকম যদি বলেন, তাহলে সে লোকটা যে শুনবে সে কিন্তু ভালো কাজ করতে আর উৎসাহ পাবে না, সে হারাম কাজই নিবদ্ধিত থাকবে। হারাম কাজ করে সে ভাববে যে আল্লাহ তাআলা আমার প্রতি মনে সন্তুষ্টি আছে, এমনটা চিন্তা করবে। তাহলে দুটো ক্ষেত্রে সে যে আমলগুলি করবে সেগুলো কিন্তু হারাম কাজ, যেগুলো সেগুলো কিন্তু এক অংশ আপনার কাছে যাবে, কারণ আপনি তাকে শিক্ষা দিয়েছেন যে এসব করলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো কথা বলার সময় আমাদের উচিত যে যে যেভাবে এই হাদিসটি প্রচার করছে, বর্ণনা করছে, তাদের উচিত সংশোধন হয়ে নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে মানা তাফিক দান করুক। আমিন।